সাবেক ক্লাব জুভেন্টাস থেকে বকেয়া বেতন পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে 97 লাখ ইউরো দিতে ক্লাবটিকে নির্দেশ দিয়েছে ইতালির আদালত। 2018 সালে রিয়েল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়া রোনালদো ইতালির ক্লাবটি ছাড়েন 2021 সালে। সেই বছর তিনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদের জন্য নাম লেখান, তখন জুভেন্টাসের কাছে 97 লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন, কিন্তু ক্লাবটি সেটা দিতে অস্বীকৃতি জানায়। এরপর বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।